बड़ानगर के एके मुखर्जी रोड पर मंगलवार की सुबह ऑटो में चढ़ने के दौरान छिटक कर दूर गिर जाने से मासूम राजदेव सरदार की मौत हो गई। पीड़ित मां रिंकी सरदार ने आरोप लगाया है कि ऑटो वाले की लापरवाही से यह घटना घटी है। आइए देखते हैं इस घटना का वीडियो। ছেলেটা আমার কোলেই ছিল, নিয়ে আমি উঠে ছিলাম। ছেলেটা 1 বছর 5 মাস। তারপরে ছেলেটা মানে উঠে নেমে গেল, রথটা আছে ওটোর, ওইটাই ধরেছিল, ধরে বাস ও ঘুরতে গেছে, আমার কাছে আসতে গেছে, বাস অটোওয়ালাটা জোরে ই করেছে, বাস আমার ছেলে উল্টে গেছে। ঘটনাটা হয়েছে যে বিবেক মোড়। আরে অটো তো স্বাভাবিক গতিতে, বাচ্চাটা অটোর মধ্যে দিকে ধাপ করে পড়ে গেল, পড়ে গেল সঙ্গে সঙ্গে লোকজন যা হয় আর কি, পথচারী সহ আমাদের পাটে বিশের লোকেরা ওদের মধ্যে সবাই গেল, গিয়ে বাচ্চাটাকে তুললে, একটা লোক সঙ্গে সঙ্গে বললাম হসপিটালে নিয়ে যা, হসপিটালে নিয়ে এলো, এখান থেকে ফোন গেল, মারা গেছে।